রাজ্যে এবার নতুন পদ্ধতির মাধ্যমে সিভিক ভলান্টিয়ার নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো কারা কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কতগুলো শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে বা কী নতুন পদ্ধতি এখানে রয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। একেবারে অফিসিয়ালি আপডেটে পৌঁছে গেছে, আপনি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সুখবর, এবার অনায়াসে হতে পারবেন সিভিক ভলান্টিয়ার। দারুণ সুযোগ নিয়ে এলো সরকার। 11:31 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা এই সুখবরটি প্রকাশিত হয়েছে। বেকার যুবক যুবতীর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিরাট সুখবর। রাজ্য সরকারের নিমন্ত্রিত সিভিল ভলান্টিয়ার পদে অনায়াসে চাকরি হতে পারে আপনার। রাজ্য সরকার জনদরদী বহু প্রকল্পের খোঁজ নিয়ে এসেছে, তার মতোই চাকরির ক্ষেত্রে রাজ্য সরকারের অন্যতম পদক্ষেপ হলো সিভিক ভলান্টিয়ার নিয়োগ। রাজ্য জুড়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হয় রাজ্য সরকার। তার জেরে হাইকোর্ট কর্তৃক কিছু নিয়ম বিধিনিষেধ দেওয়া হয়, কিন্তু যতই হোক না কেন সিভিক ভলান্টিয়ার নিয়োগ রাজ্য বেকার যুবকদের জন্য রোজগারের সুযোগ নিয়ে এসছে। তো মুখ্যমন্ত্রী এই সম্বন্ধে নিজেই টুইটারে টুইট করেছেন, সেটাও আপনারা এই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, আমি দিয়েছি, এটা আপনারা দেখে নিতে পারেন। ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে হাজার হাজার ছেলেমেয়ে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি করে তাদের সংসার চালাচ্ছে। প্রতি মাসে 10,000 টাকা বেতন নিয়ে ভালোই সুখে সংসারকে সাহায্য করছে তারা। যদি সিভিক ভলান্টিয়ারদের কাজের দায়িত্ব নিয়ে বহুবার বিতর্ক দেখা যায়, হাইকোর্ট কর্তৃক যদিও কাজের নিয়মবিধি বেঁধে দেয়, তবে এই সিভিক ভলান্টিয়ার পদে চাকরি হতে পারে অনায়াসে। চাকরি পেতে এবার নতুন যোগ্যতার কথা উল্লেখ করলেন সরকার পক্ষ। ইতিমধ্যে রাজ্য সরকার কর্তৃক নতুন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে চলছে। সম্প্রতি 58 জনকে নতুন করে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করা হয়েছে। গত কিছুদিনের মধ্যে 4,324 জনকে নয়া করে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করা হয়েছে। তবে রাজ্য সরকার কর্তৃক সিভিক ভলান্টিয়ার পদে চাকরি করার নয়া যোগ্যতা তুলে ধরেছেন, সেই যোগ্যতা থাকলে অনায়াসে দেওয়া হবে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি। এখানে দেখুন বলেছে, রাজ্য সরকারের তরফে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি করার দারুণ সুযোগ নিয়ে এসেছে, এবার অনায়াসে এই যোগ্যতা থাকলে হতে পারেন সিভিক ভলান্টিয়ার কর্মী। যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলায় ভালো তাদের সরাসরি সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করছে রাজ্য সরকার। জানানো হয় এর পিছনে রাজ্য সরকারের কারণ হিসেবে খেলাধুলায় আগ্রহ বাড়াকে বুঝিয়েছেন রাজ্য সরকার কর্তৃক। জানানো হচ্ছে খেলাধুলায় ভালো সাফল্য পেলে এই সুযোগ দেওয়া হবে, এর ফলে নতুন প্রজন্মের খেলাধুলার প্রতি ঝুঁকি বাড়বে। তো যারা ক্রীড়াবিদ রয়েছেন, যারা খেলাধুলায় ভালো, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন বা তাদেরকে এখানে নিয়োগ করানো হবে, সেটাই মুখ্যমন্ত্রী টুইটারে টুইট করেছেন, সেটা আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, আমি দিয়েছি। যদি আপনাদের এটা প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আপনাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দিয়েছেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।